সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এস টিভি বাংলা দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা চলে এসেছি ক্রাণীগঞ্জ চণ্ডীপুরে আমরা চণ্ডীপুরে এক খামারের কাছে যে খামারের নাম পারভেজ অল্প বয়সে বিশাল খামারের মালিক আমরা এই সম্পর্কে জানবো পারভেজের কাছ থেকে এই ছোট্ট খামারি যিনি খামারটি শুরু করেছেন দর্শক আমরা চলে এসেছি খামারের ভিতরে আমরা তার সাথে কথা বলবো এই ছোট্ট একজন দেখতে ছোট্ট কিন্তু তার কাজটা অনেক বড় আমরা জানবো তার কাছ থেকে কিভাবে তিনি খামারটি শুরু হয়েছে চলো দর্শক আমরা খামারে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে পারভেজকে পেয়ে গেছি আমরা তার সাথে কথা বলবো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া বলো আচ্ছা আমরা তোমার নাম জানি পারভেজ হ্যাঁ আচ্ছা পারভেজ আমরা বেশ কিছুদিন আগে প্রায় বছর মোনায় পার হয়ে গেছে তোমার এই খামারে প্রতিবেদন করেছি সেখানে দর্শকদের অনেক প্রশ্ন ছিল তোমার সম্পর্কে অনেক জানার ছিল তোমার সম্পর্কে তোমার আব্বা কি বলে সেটি একটু জেনে আসি আমরা সেই প্রশ্নের উত্তর আজকে জানবো পারবেসের আব্বার কাছে কিভাবে তার খামার শুরু করলো এবং লেখাপড়া কতদূর করেছে কেন লেখাপড়া বাদ দিয়ে তাকে খামারে কাজ করতে হচ্ছে আমরা এই বিষয়ে পারবেসের আব্বার কাছ থেকে জানবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা বেশ কিছুদিন আগে আপনার এই খামারে বা আপনার ছেলে পারদেশের এই গরুর ডেইরি ফার্মে আমরা এসেছিলাম একটি প্রতিবেদন করেছিলাম সেখানে অনেক কথা বলেছি সেই প্রতিবেদন দেখে অসংখ্য দর্শক বলেছে যে এই অল্প বয়সে লেখাপড়া বাদ দিয়ে কেন সেই গরুর খামার শুরু করেছেন হ্যাঁ এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি অল্প বয়সে সে গরুর খামার কেন করলেন বা তাকে আসলে সেই গরুর খামার মালিক কিনা আমার একমাত্র ছেলে আর এক আমার মেয়ে তিনজন আমার আগ্রহ ছিল যে আরে হাফেজ মারা মুক্তি বানামার যাই হোক স্কুলে কিছু পড়ছে তারপর আমি মাদ্রাসায় দিছি হ্যাঁ দেওয়ার পর যখন মাদ্রাসা পড়ছে দুই তিন বছর পড়ার পর আমি হজে গেছি হজে যাওয়ার পরে এই কর্মচারীর সাথে এরকম গরুর প্রতি আর নিশা আগ্রহ পরে গরু নিয়ে ওই আর মাদ্রাসা এরকম যাইতে পারে নাই প্রায় পঞ্চাশ দিনের মধ্যে ছিলাম আমি হজে তারপরে ওর এটার প্রতি নিশা ওই লেখাপড়ার প্রতি ওর কোনো নিশা নাই নিশা নাই মানে স্কুলে যেত না মাদ্রাসা যেত না জি না তারপরে তারপরে তার এরকম খামারের সাথে এরকম গরু কিছু ছিল আরও কিছু বাড়ায় আর তার যদি এটা নিশা তারপরে বাড়ায় দিছে আর এটা মেহনত করেছে মানে এভাবেই তার খামারে আসার আপনি লেখাপড়া করার চেষ্টা করে করাতে পারেন মানে আরো চেষ্টা করা উচিত ছিল না যে একবার পারেনি আর একবার দেখি সে লেখাপড়া চেষ্টা করছি না এটাই আমি আমি একমাত্র আমার একটা ছেলে তো ছেলে একটা হ্যাঁ আমি বহুত চেষ্টা করছি মরোনা বানাও আমি পারি নাই না পারার কারণে তুই এড়িয়ে গেছিস মানে আপনার ইচ্ছা ছিল ছেলেকে হাফিজি বানাবেন কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না কোনোভাবেই আপনাকে তাকে দিয়ে লেখাপড়া করাতে পারেননি শেষ পর্যন্ত আপনার যে গরু পালন করতেন সেই খামারে আরও একটু গরু ক্রয় করে দিয়ে তাকে খামার ধরিয়ে দিয়েছি আচ্ছা এটাই হলো তার খামারের মূল রহস্য এই আপনার খামারে কতগুলি গরু দিয়ে শুরু করছিল পারবেস আমি প্রথম এই একটা দিয়ে একটা দুটা দিয়ে শুরু করছি একটা দুটা শুরু করছেন এই মুহূর্তে কতগুলি আছে এখন টোটালে আছে বাইশ ত্রিশটার মতো বাইশ ত্রিশটা আচ্ছা তাহলে সে এখন মোটামুটি খামারে ভালোই বোঝে ভালোই বোঝে দুধ দোয়াতে পারে কিভাবে দুধ কত কেজি দুধ পারে একশো একশো কেজি একশো দেড়শো কোনো ব্যাপার না গরুর যত আছে অতি পানাই অতি পারবো আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই পারভেজ আপনার কাছ থেকে কিভাবে এই পারভেজ গরুর খামার শুরু করেছিলেন লেখাপড়া না করে বাবার স্বপ্ন ছিল হাফেজ হওয়ার কিন্তু সেটি হলো না হয়েছে গরুর খামারে আমরা এই পারবেচের সাথে আরও কথা বলবো আচ্ছা সে বিষয়ে আমরা জানবো তবে আমরা জানতে চাচ্ছি এই মুহূর্তে তুমি কেমন আছো ভালো আছো ভালো আচ্ছা আমরা জানি তুমি লেখাপড়া না করে এই গরুর খামার শুরু করেছো তোমার বাবার কি স্বপ্ন ছিল তোমাকে নিয়ে তুমি তো তোমার বাবার একমাত্র সন্তান আমরা জানতে পেরেছি পড়ালেখা করার জন্য হুম পড়ালেখা করার ইচ্ছা আসলো পরে আমি পড়ালেখা করিনি করোনাই পড়ালেখা করোনায় ইচ্ছা করে নাকি পড়ালেখা হলো না সবকিছু মিলে ইচ্ছা করে ইচ্ছা করে করিনি তারপরে কি কি করতে ভালো লাগতো এই আমার নেশা আসলো ছোটো থেকে গরুর নেশা তাই নেশা জলিত নেশায় রয়ে গেছে তাই হুম থেকে থেকেই নেশা গরু পালন গরু খুব ভাল লাগতো হ্যাঁ আচ্ছা কিভাবে এই খামারটা শুরু হয়ে গেল তারপর থেকে এই খামার এলো আমার আমার দাদাই করছে আরো বিশ পঁচিশ বছর আগে যে ছোটো থেকে আমার দাদারা গরু পালছিল পরে আমি আস্তে আস্তে আমার আব্বুই গরু ফার্ম করলো এ আমার আমি জড়িত এই ফার্মে ভিতরে আচ্ছা লেখাপড়া যেহেতু করি আমরা তোমার বাবার স্বপ্ন ছিল কি তোমাকে নিয়ে একমাত্র সন্তান তো তুমি কি স্বপ্ন ছিল জানো আমরা তোমার খামারে আর একটু ভিতরে গিয়ে দেখি চলো আমরা খামার ভিতরে যাই আগাও দর্শক আমরা খামারের ভিতরে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি এই বিশাল খামারে অসংখ্য গরু রয়েছে আমরা এ বিষয়ে নিয়ে একটু কথা বলবো পারভেজের সাথে এখানে আসো সামনে হ্যাঁ পারভেজের সাথে আরও কিছু জানার চেষ্টা করি আচ্ছা পারভেজ আমরা তো দেখতে পাচ্ছি তোমার খামারে বেশ কিছু গরু আছে

না আস্তে কিনছি ওই তো দুইটা থেকে শুরু করে আমার কিনছো বিক্রি করছো আবার কিনছো এইভাবেই তো হয়েছে এই যে লেখাপড়া করলো না খামার করতে আন কেমন লাগে কষ্টের কাম এটি হ্যাঁ কষ্টের কাম কষ্টের কাম হ্যাঁ কি মনে হচ্ছে এখন লেখাপড়া ভালো ছিল হ্যাঁ লেখাপড়া ভালো ছিল ভালো ছিল এখন তো বড় হয়েছে এখন কি লেখাপড়া তো আর লেখাপড়া যেহেতু করনি তাহলে এইরকম কাজ করে তো ভবিষ্যতে চলতে হবে খামার নিয়ে আরো বড় করতে হবে তাই তো হ্যাঁ কি ভাবছো খামারে ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখি ঠিক বলেন যে আচ্ছা পঁচিশ ছাব্বিশটা আচ্ছা পারভেজ তোমার বছর তো পঁচিশ থেকে ছাব্বিশটায় গাভী রয়েছে আচ্ছা কত কিছু দুধ প্রতিদিন দুবার একশো বিশ কেজি হয় একশো বিশ কেজি একশো বিশ কেজি এই দুধ কোথায় বিক্রি করো দুধ এই যে গাড়িতে নিয়ে যায় কত করে দাও চুয়ান্ন টাকা কেজি চুয়ান্ন টাকা হ্যাঁ আচ্ছা চুয়ান্ন টাকা কেজি দাও গরু পালনে কি কি পরিচর্যা লাগে কি করতে হয় ঘাস করতে হয় আপনার বসি খাদ্য খাওয়াইতে হয় ঘাস জমি নিয়ে আপনার চাষ করতে হয় খেত রুগি দিতে হয় আপনার

কিন্তু এই গরুর খামার করে বলছে যে দোতলা বাড়ি করে ফেলছে বলছো যে এই যে লেখাপড়া করি কিন্তু তুমি খামার করছো তুমি এখন মনে করছো খামার করে তুমি সফল ভালো আছো আচ্ছা কি কি জাতীয় গরু পালন করো তুমি অস্ট্রেলিয়ান আপনার সব বেশি ভাগ আপনার অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ আপনি কোনো দেশি মেশি নাই আপনার দেশি নাই না আচ্ছা কত কেজি দুধ হয় সর্বোচ্চ কত কেজি গাভীর দুধ আছে দুধের গাভী আছে 12 থেকে আপনার আছে 15 15 তো আছে 15 রানী জাতের কোন গরু আছে আছে কয়টা আছে আপনার একটা দুই যে চার পাঁচটা আছে রানী হ্যাঁ কত কেজি করে হাই দুধ দুতে দুধ হয় সকাল আপনার 7 8 কেজি কাছে গেলে আপনার 10 12 কেজি হয় এমনি বকন না হইলে আস্তে আস্তে দুধ কইমা যায় তাই হ্যাঁ আস্তে আস্তে দুধ ফুটে যায় আমরা একটু একটা গাবি দেখি আমরা এই যে সাদা গাবিটা দেখতেছি এটা কি জাতের আসো সামনে এসো

আচ্ছা এটা কত কেজি দুধ হয় আপনার বারো থেকে পনেরো কেজি হয় বারো থেকে পনেরো কেজি আচ্ছা আমরা আরও দেখি এদিকে বেশ কিছু গাভী রয়েছে আমরা এই যে একটি বড় গাবি দেখতেছি বেশ বড় সাইজের কালো হ্যাঁ এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটার অবস্থানটা কি ভালো ভালো মানে এটা কি গাভিন আছে না দুধ গাভিন আছে কয় মাসের আপনার গাভিন আছে মোটামুটি আষ্ট মাস আট মাস তো খুব কাছাকাছি কেমন দুধ হয়টা মনে হয় দুধ না মাসে তো দুধ হওয়ার কথা না আমরা এইদিকে দেখি দর্শক আরো আছে সামনে আসো আমরা একটু ঘুরে দেখি এই যে গাবিটা দেখতেছি এইটা কি জাতের অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান হ্যাঁ এটা কয় কেজি দুধ সকালে পনেরো কেজি পনেরো কেজি হ্যাঁ আচ্ছা সকালে পনেরো কেজি দুধ হয় দর্শক আমরা শুনলাম বেশ কিছু গাবি সম্পর্কে জানলাম একমাত্র সন্তান পারবেশ তার স্বপ্ন ছিল ছেলেকে হাফিজি বানাবো কিন্তু ছেলে তার বাবা যখন হজে যায় প্রায় বাউন্নতে পনেরো দিন ছিল সেই সময় সে লেখাপড়া করেনি স্কুলে মাদ্রাসায় যে ভর্তি করেছিল সেখানে তিনি যায়নি এই গরুর খামারে গরুর পা পিছি করেছে লেখাপড়া বন্ধ হয়ে গেছে লেখাপড়া যেহেতু করাতে পারেনি অনেক শ্রেষ্ঠ পরে শেষ পর্যন্ত এই খামারে তাকে এস্টাবলিশ করে কিছু গরু কিনে দিয়ে খামারে গরু পালনের জন্য তাকে দেওয়া হয় লেখাপড়া বন্ধ করে আমরা সেই থেকে পারভেজ তার বাবার স্বপ্ন হাফিজি হওয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারেনি কিন্তু স্বপ্ন পূরণ না করতে পারলো তিনি এই খামার করে সফল দীর্ঘদিন এই গরু পালন করে পারভেজ বলছিল যে তিনি গরু পালন করে বাড়ি করেছে দোতলা একটি বাড়ি করেছে আরো ব্যবসা করেছে বেশ ভালো আছে আচ্ছা পারভেজ তোমার বাবার স্বপ্ন ছিল হাফিজে বানাবার সেই স্বপ্ন তো পূরণ করতে পারলো না এই গরুর খামার করে বাড়ি করেছো বলেছো ভবিষ্যতে কি স্বপ্ন আছে আর খাবার নিয়ে আর আর কিছু নাই এই খামার নিয়ে খামার কি ডেভেলপ করার চিন্তা আছে নাকি আধুনিক ভাবে তৈরি করার আমরা তো খামারটা দেখতেছি এই টিন দিয়ে স্টিলে সেট করা বেশ পুরনো নতুন করে তৈরি করাoverline ভালোভাবে সেট করলে না এইভাবেই চলবে এইভাবেই চলবে যা যত দিন আছে যে কত দিন আছে কেন সামনে কি অন্য কোন ব্যবসা করার চিন্তা আছে জি না এই এই ব্যবসা করার চিন্তা যাইকেন না তোমার ভবিষ্যতে খামার নিয়ে কি স্বপ্ন আছে সে ভবিষ্যতে ফার্ম আস্তে আস্তে বাড়াইতে পারি ভবিষ্যৎ এটাই আমাদের এই খামার আর আস্তে আস্তে বাড়াবা ভবিষ্যতে আর ভালো করার চেষ্টা ভালো করার চেষ্টা করব আচ্ছা আজকে যে তুমি যে খামার করে সফল হইছো বাড়ি করেছো বলছো দোতলা একটা বাড়ি করেছি বাস ভালোই সফল হইছো তুমি লেখাপড়া করতে পারোনি এটাই মনোযোগ দিয়েছো তোমার এই প্রতিবেদন দেখে তোমার মতো অনেক বেকার যুবক আছে যারা কিছুই করে না ঘরে বসে আছে তারা যদি গরু খামার করতে হয় কি করণীয় কি করতে পারে কিভাবে কিভাবে শুরু করলে সে তোমার মতো সফল হতে পারবে আস্তে আস্তে দুইটা কিনবো গরু দুধের গরু আস্তে আস্তে দোয়াইবে দোয়াই নিয়ে বিক্রি করব দুধ আস্তে আস্তে সবল বাচ্চা দিতে দিতে আস্তে আস্তে সম্মত হইলে আস্তে আস্তে বাড়বে বাড়লে আপনার দশ পনেরোটা বিশটা হইব তবে উনি একটা বড় ফার্ম দিতে পারবে এটাই শুরু থেকে কয়টা দিয়ে শুরু করতে পারবে দুইটা এবং একটা যার যেরকম সম্মত আচ্ছা ঠিক আছে আচ্ছা